আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনা আক্রান্ত বিবেচনায় বাংলাদেশের অবস্থান 15তম, এশিয়ায় তৃতীয়। তবে সারা বিশ্বের মতোই বাংলাদেশেও সংক্রমণ এবং মৃত্যুর হার কমেছে, জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক। এমন পরিস্থিতিতে সংক্রমণের প্রতি মানুষের ভয় কমেছে। বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে নয়, অনুমান করা যাচ্ছে না সংক্রমণের গতি প্রকৃতি, তাই জোর দিতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর। নিয়ন্ত্রণ কার্যক্রম বাড়াতে হবে, মাঠ পর্যায়ে যুক্ত করতে হবে সামাজিক উদ্যোগ, সতর্কতা শিথিল না করারও পরামর্শ তাদের। আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। করোনা সংক্রমণের 25তম সপ্তাহ পার করেছে বাংলাদেশ। 8ই মার্চ প্রথম রোগী শনাক্ত হয় আর করোনা সংক্রমণের প্রথম মৃত্যু 18ই মার্চ। রোগীর সংখ্যা 100 ঘরে পৌঁছায় 6ই এপ্রিল, 1000 অতিক্রম করে 14ই এপ্রিল। 18ই জুন 103 দিনের মাথায় 1 লাখ ছাড়িয়ে যায়। 18ই জুলাই এই সংখ্যা 2 লাখে পৌঁছে। সংক্রমণ বাড়ার সাথে সাথে বেড়েছে পরীক্ষার পরিসর। জুলাইয়ে রোগীর সংখ্যা কিছুটা কমলেও করোনা পজিটিভ শনাক্তের হার ছিল 20 শতাংশের ঘরে। আগস্টের শুরুতে কমে আসে মৃত্যুর সংখ্যা, এরপর আবার বাড়তে থাকে। দেশে এ পর্যন্ত 4200-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে আক্রান্তের সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের 15তম, মৃত্যুর বিচারে 29তম। আর ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে করোনা সংক্রমণের দিক দিয়ে এশিয়ায় বাংলাদেশের অবস্থান তৃতীয়, সক্রিয় করোনা রোগীর বৈশ্বিক তালিকায় বাংলাদেশ নবম। এসব পরিসংখ্যান সত্ত্বেও করোনা সংক্রমণ পরিস্থিতির প্রকৃত অবস্থান নিশ্চিত করা যাচ্ছে না বলছেন বিশেষজ্ঞরা। সত্যিকার সংক্রমণের মাত্রা পর্যন্ত জানি না, এগুলো যেগুলো হচ্ছে এটাকে বলি আমরা টিপ অফ দ্য আইসবার্গ, যে একমাত্র সামান্য কিছু টেস্ট করছি তার থেকে বলছি এতজন সংক্রমিত। আসলে তো তা নয়, ক্লাসিক্যাল যে চিত্র এই চিত্রটা কিন্তু বাংলাদেশে আসলে পাওয়া যাচ্ছে না। আমরা একটা ধীর গতির সংক্রমণ চলছে বাংলাদেশে সেই প্রথম থেকেই। মৃত্যুর হারটা আমাদের গত সপ্তাহ ধরে একটু বাড়তির দিকে, আমাদের জনসংখ্যা বা একটু দিন অনুপাতে কিন্তু এই যে মৃত্যুর সংখ্যা, এই যে সংক্রমণের সংখ্যা, এটাও কিন্তু বেশি। এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ছাড়াও বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং নেপালের রোগী বাড়ছে, তবে বাংলাদেশের সংক্রমণের গতি তত তীব্র নয়। সংক্রমণের হার টেস্টের তুলনায় 20 শতাংশের আশেপাশে আছে, কিংবা আমাদের মৃত্যু হার ওই 1.5 শতাংশের একটু নিচে আশেপাশে আছে। কোনো সময়ই কিন্তু একদম অনেক কমে যায়নি, অনেক বেড়ে যায়নি। সংক্রমণ যেই হারে আছে এই হার কিন্তু বিপৎসীমার উপরে আছে। সামান্য কিছু কমলেও এখানে আশ্বস্ত করার কারণ নেই, এখান থেকে হঠাৎ করে সংক্রমণটা উদ্ভূত হতে পারে। তাই ভবিষ্যৎ অনুমান করা কঠিন। এশিয়ার অধিকাংশ দেশ আমরা সংক্রমণের দ্বিতীয় পর্যায়ে সবকিছু বন্ধ করে দিয়েছি। এইটার ফল হয়েছে যে হঠাৎ করে সংক্রমণটা এসে যে পিকে ওঠা, ভাইরাস যদি মানুষের মধ্যে এই কন্টিনিউয়াসলি সার্কুলেট করে সে তার সংখ্যা বাড়াবে। রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব এখন হচ্ছে ব্যক্তিকে সম্পৃক্ত করে পলিসির মধ্যে আনা, যাতে সে অন করে ব্যাপারটা। গণপরিবহন স্বাভাবিক, দোকানপাট খোলা, অফিস চলছে যথানিয়মে, এ কারণে মানুষ এখন আর করোনাকে ভয় পায় না। ফলে স্বাস্থ্যবিধির প্রতিও যত্নশীল নয়। এমন পরিস্থিতিতে মাঠ পর্যায়ে পরীক্ষা সহ করোনা নিয়ন্ত্রণ কার্যক্রম বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা।